আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত ত্রিকোণমিতি অধ্যায় 9 সিলেক্ট বোর্ড 2017 এই প্রশ্নে আমাদের দেওয়া আছে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ হলো এক সমকোণ tan a 1 এ সি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো tan a 1 এটা অর্থ হচ্ছে এখানে 1 বাই 1 ও আমরা দিতে পারি tan a এ কোণের লম্ব বাই ভূমি ট্যান হচ্ছে লম্ব এবং ভূমির অনুপাত তাহলে ট্যান এ ইকুয়াল ওয়ান হলে এখানে লম্ব আছে ওয়ান এবং ভূমিও আছে ওয়ান এটা এ কোণের লম্ব ভূমি তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি যে ত্রিভুজের এবিসি সমকোণের ত্রিভুজ যে ত্রিভুজের বিকোণ সমকোণ এবং ট্যান এ ইকুয়াল টু ওয়ান হলে এ কোণের লম্ব হলো বিসি এর মান ওয়ান হবে এবং এ কোণের ভূমি হলো মান হবে ওয়ান কারণ tan A ইকুয়াল ওয়ান আছে ওয়ান বাই ওয়ান করলেও কোন সমস্যা নেই এখানে আমাদের লম্ব আছে আছে ওয়ান এবং ভূমিও আছে 1 তাহলে টেন এ ইকুয়াল টু লম্বাই ভূমি সেই জন্য আমরা এখানে লম্ব BC কে লিখতে পারি ওয়ান AB কে লিখতে পারি ওয়ান এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজের উপর অঙ্কিত বর্গ এটা হচ্ছে অতিভূজ এসি স্কোয়ার আমাদের হলো এসি স্কোয়ার এটা হলো অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র সমান তাহলে এটার বর্গক্ষেত্র হবে এব স্কোয়ার আর এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে বিসি স্কোয়ার

আমরা এখানে এটা পেলাম রুট টু এরপরের প্রশ্ন হল নির্ণয় করতে হবে মাইনাস সাইন স্কোয়ারে তো সেক হলো আমাদের অতিভুজ বাই ভূমি এর অনুপাত এ কুনের অতিভুজ ভূমি এবং কট হচ্ছে ভূমি বাই লম্ব এটা সি কুনের জন্য এবং সাইন হচ্ছে লম্ববাই অতিভুজ এটা হচ্ছে এ কোণের জন্য তাহলে ক হতে প্রাপ্ত আমরা এখানে এ বি এর মান পেয়েছি ওয়ান এ সি রুট টু এবং বিসি এর মান হলো ওয়ান তাহলে সেক যদি হয় সেক এ এর মান বের করতে হবে আগে তাহলে এ কোণের সেক এ কোণের সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি তাহলে এখানে অতিভুজ এসি এবং এ কোণের জন্য ভূমি হলো এবি এটা এ কোণের জন্য ভূমি কোন বেদে লম্ব ভূমি চেঞ্জ হয় তাহলে এ কোণের ভূমি হলো এবি রুট টু বাই ওয়ান তাহলে সেক এ হলো রুট টু সাইন এ হচ্ছে লম্ব বাই অতিভুজ এ কোণের জন্য লম্ব এ কোণের লম্ব বিসি অতিভুজ এসি ওয়ান বাই রুট হচ্ছে ভূমি বাই লম্ব সি ভূমি এখানে সি কোণের ভূমি কোন ভেদে আমরা জানি কোন ভেদে লম্ব ভূমি চেঞ্জ হয় তাহলে সি কোণের জন্য লম্ব কি আছে সি লম্ব লম্ব এ বি এবং ভূমি আছে বিসি। তাহলে ভূমি বাই লম্ব ওয়ান বাই ওয়ান এখন আমরা প্রদত্ত রাশিতে মানগুলো বসিয়ে দিল প্রদত্ত রাশি ছিল স্কোয়ারে প্লাস সি সাইন স্কোয়ারে সব প্লাস ছিল তো না তো এখানে আমরা সেকের মান √2 সেকের মান √2 তার স্কয়ার তাহলে √2 স্কয়ার কোয়াডের মান 1 + √2 স্কয়ার তাহলে 1 স্কয়ার সাইনের মান 1 / √2 সাইন স্কয়ার 1 / √2 স্কয়ার তাহলে √2 স্কয়ার হলে 2 + 1 + 1/2 তো এখানে হবে 3 + 1/2 টু আর ওয়ান যোগ করলে থ্রি এখানে লসাগু টু করলে হবে লসাগু টু করলে লসাগু টু টু করলে টু আর থ্রি গুণ হলে সিক্স সিক্স প্লাস ওয়ান তাহলে সিক্স প্লাস ওয়ান সেভেন বাই টু মিনিমাম মান আমাদের সেক স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার সি প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল টু সেভেন বাই টু এরপরের প্রশ্ন আছে আমাদের

বামপক্ষে বসিয়ে দেবো আমরা এখানে টেন এ এর মান পেলাম এ কোন মান পেয়েছি পঁয়তাল্লিশ ডিগ্র টেন এ এর মান পেয়েছি সাইন টু এর মান পেয়েছি এবং সাইন এ এর মান পেয়েছি এগুলো আমরা বামপক্ষে বসিয়ে দেবো তো বামপক্ষ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস টু টেন স্কোয়ারে বাই থ্রি সাইন স্কোয়ারে এটা আমরা এখানে সাইন টু এ তো আমাদের নেই মিনিট দেখি আমরা একটু প্রশ্নটা দেখে আসি প্রশ্ন কি আছে ও সরি এখানে আমাদের সাইন টু এ আছে সাইন টু এ থাকার কারণে আমাদের এখানেও সাইন থ্রি সাইন স্কোয়ার টু এ হবে ওকে তাহলে আমাদের যে নিম্ন মানগুলি ছিল মানগুলো বসিয়ে দিব আমরা ট্যান এ এর মান ওয়ান সাইন টু এর মান ওয়ান সাইন এর মান ওয়ান বাই টু এগুলো আমরা এখানে বসিয়ে দিব তো

টু ওয়ান স্কোয়ার গোল করলে টুই হবে এবং থ্রি টু ওয়ান থ্রি হবে তো এখানে আমাদের লসাগো হবে টু টু লসাগো হলে আমরা এখানে পাবো টু মাইনাস ওয়ান আর এখানে ওয়ান বাই টু আর এখানে থাকবে টু প্লাস ওয়ান বাই টু প্লাস টু আমরা নিচের ভগ্নাংশকে দিব টু মাইনাস হলে এখানে থাকবে আমাদের এখানে ওয়ান আর টু প্লাস ওয়ান হলে এখানে হবে আমার থ্রি তাহলে হাফ এর সাথে এটা আমার নিচের ভগ্নাংশ থ্রি টু এটাকে বাই থ্রি করে উঠিয়ে দিব উল্টিয়ে দিলে টু কেটে যাবে টু টু কেটে যাবে কেটে গেলে থাকবে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি প্লাস টু বাই থ্রি এখানে থ্রি লসাগু করলে হবে ওয়ান প্লাস টু থ্রি 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 কেটে দিলে ওয়ান যার ডান পক্ষের সমান তাহলে বামপক্ষ ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস টু টেন স্কোয়ারে বাই থ্রি থ্রি ইন্টু সাইন টু এ প্রমাণিত